আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। আপনার কাছে যে এই যে যে পিএস গুলো আছে, এই পিএসটা কোন জায়গা থেকে আনা? এই পিএস গুলি ফরিদপুরের। ফরিদপুরের পিএস। এই ফরিদপুরের পিএসটা আজকে বাজারে আপনারা কত করে বিক্রি করতেছেন? ফরিদপুরের পিএস আপনার বাজারে যারা বস্তা নেয় পাইকাররা এখন নাকি বেচে কিনে চলছে আমরা 76-77, আর খুচরা তারা পাল্লা পাল্লি না এখন নাকি আমরা 80 টাকা কেজি। 80 টাকা কেজি। গত সপ্তাহে কি দাম এরকমই ছিল না একটু কম ছিল হালকা, বাইরে আবার কমে গেছে, আবার ওই বাজারে আই গেছে, আবার একটু বাড়ছে পেঁয়াজের দাম। এই যে হঠাৎ করে আবার পেঁয়াজের দাম বাড়ার কারণটা কি? মার্কেট কাঁচামাল তো এটা, মার্কেট আমদানি একটু কম হলেই বাইরে যায়, আবার আমদানি বেশি হলেই কমে যায়। বাজারে তো অন্যান্য যে পেঁয়াজ গুলো আছে সে তুলনায় ফরিদপুরের পেঁয়াজটার চাহিদা কিরকম আছে? অন্যান্য পেঁয়াজের থেকে চাহিদা, এই পেঁয়াজের চাহিদা ভালো, চাহিদা বেশি। ইন্ডিয়ান পেঁয়াজের থেকে এর চাহিদা বেশি, ওটা পাবলিক ধরে কম। পেঁয়াজের সুস্বাদ বেশি, ঝাল বেশি, এই পেঁয়াজের খাইতে এটা সুস্বাদে চলে। এই যে আপনার কাছে যে ইন্ডিয়ান পেঁয়াজটা আছে, এই ইন্ডিয়ান পেঁয়াজটা আছে বাজারে কত করে বিক্রি করতেছে? ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে বেচা হইতেছে নর্মাল পেঁয়াজ চলে 55 কেজি, আর যেটা ভালো ভালো দামে 60 টাকা কেজি বেচে কিনে। 60 টাকা কেজি। গত সপ্তাহে বিক্রি করছিলেন কত করে ইন্ডিয়ান পেঁয়াজটা? গত সপ্তাহে আপনার বেচা কিনা হয়েছে আপনার 52-53। 52-53। এই যে ইন্ডিয়ান পেঁয়াজের দাম বাড়ার কারণটা কি? এটা তো আমি বললাম তো আপনাদের, কাঁচামাল তো এটা আমদানির পরে নির্ভর করি, আমদানি বেশি হয়ে গেছে, বাজারটা চাপ হয়ে গেছে, তার নাকি ব্যবসায় লসে ছাড়ে, আবার যখন যে আমদানি কম হয়, আমদানি কমতে তখন একটু ধরে বেছে